মদন মিত্রের পর এবার তাপস রায়। এর আগে আমরা দেখলাম মদন মিত্রের বিস্ফোরক মন্তব্য, আর এবার তাপস রায়। রাজ্য রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে তাপস রায়, দলের প্রবীণতম নেতৃত্ব। গতকাল তিনি তার বিধানসভা কেন্দ্রে মহিলা তৃণমূল কংগ্রেসের সভায় বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছেন বলে সামগ্রিকভাবে খবর ছড়িয়ে পড়েছে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তাপস রায়। তাপসবাবু, এরকম একটা শোনা যাচ্ছে যে আপনি বলেছেন যোগ্যতা নিয়ে বিতর্ক তুলেছেন, যে বহু অযোগ্য লোক তারা অনেক বড় বড় পদে এসেছেন, আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি মন্ত্রী। এই ঠিক এই ধরনের কথা বলিনি। দুটো টাউনের মহিলাদের তর্পণ উৎসব নিয়ে নিজেদের মধ্যে ওদের কিছু সমস্যা, সেটা আমাকে বসিয়ে মেটাতে হয়েছে। একটা কাল হয়ে গেছে, আরেকটা হবে 11ই জুন। তাতে স্বাভাবিক, দুটো জায়গাতেই প্রেসিডেন্ট নেই, অনেকে হতে চায়। সেখানে আমি বলেছি যে সবসময় সকলকে করা যায় না। যেমন মন্ত্রিসভাতে করতে গেলে সে কেন্দ্রের হোক বা রাজ্যের হোক, একটা কম্পালশান থাকে। সেই কম্পালশানটা কি? জেলা রিপ্রেজেন্টেশন, SC ST রিপ্রেজেন্টেশন, মহিলা রিপ্রেজেন্টেশন, মাইনরিটি রিপ্রেজেন্টেশন, সে সমস্ত করে করা যায়। তো সুতরাং সেখানে যদি মনে করে যে এগুলোকে বাদ দিয়ে কাউকে করা হবে, সেটা তো হয় না। এগুলো এই সমস্তগুলো রাখতে হয়। সুতরাং যিনি করেন তার এই বাধ্যবাধকতা থাকে। কিন্তু সেখানে একটা যোগ্যতার কথা বলেছেন যে এখনও তো মন্ত্রিসভায় থাকলেও তো বললাম তো, যোগ্য যদি থাকেও কেউ, তাহলে কি সেখানে মাইনরিটি, SC ST, তারপরে মহিলা, জেলা রিপ্রেজেন্টেশন বাদ দিয়ে তাকে করতে হবে? আপনি এরকম বলেছেন যে নতুন প্রজন্মের অনেকেই মন্ত্রী হয়েছেন, আপনি প্রবীণ প্রজন্মের অভাব আমি বোধহয় সম্ভবত দলে প্রথম নতুন প্রজন্মকে আগে আনার, পুরনো প্রজন্মদের আমরা তাদের রিটায়ার করা উচিত এবং নতুন প্রজন্মকে আসা উচিত, ওদের জন্য জায়গা ছেড়ে দেওয়া উচিত, একথা কিন্তু আমি বলি বা বলেছি না। এটা নিয়ে কি কোনো তাপস রায়ের মনে কোনো ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে? আবার বিক্ষোভ, একবার একটা কথা 100 বার কতবার বলবো, রাজনীতি আবার ক্ষোভ আর বিক্ষোভ বলে কোনো শব্দ আছে নাকি? আপনি একসময় বলতেন যে আপনার স্থানীয় সাংসদকে নিয়ে আপনি বেশ কিছু রিজার্ভেশনস রয়েছে, দলকে নিয়ে নয়। কিন্তু গতকাল আপনি মহিলাদের ওই বৈঠকে বলেছেন যে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকে মন্ত্রিসভায় সুযোগ পায় না, বড় বড় পদ পায় না, কিন্তু কম যোগ্যতায় অনেকে হচ্ছে। মন্ত্রিসভা 44-45 হবে না, সেই 44 করতে গেলে জেলা থাকতে হবে, SC ST থাকতে হবে, মহিলা থাকতে হবে, মাইনরিটি থাকতে হবে, এই কম্পালশনগুলো এটাই বলেছি, বললাম তো এটাই বলেছি। তো এটা তো ঠিকই বলেছি এবং আবারও বলবো। কি বলবেন? যে সবসময় সকলকে যদি মনে করে কোনো পদে যে আমি প্রেসিডেন্ট হব, আমি মন্ত্রী হব, আমি MLA হব, আমি MP হব, হ্যাঁ ইত্যাদি, সেগুলো তো পদ যদি একটা হয় তাহলে তো সেখানে সকলকে করার যায় না, সকলে হতে পারে না। এবার একাধিক পদও যদি থাকে, যেমন মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় 44টা পদ, 45টা তো হবে না। তো সেখানে সেই সমস্ত জেলার নেতৃত্ব বাদ দিয়ে, মাইনরিটি, মহিলা, SC ST এগুলোকে বাদ দিয়ে তো 44-এর বেশি তো করা যাবে না। অনেকে মনে করছেন যে আপনার নাম বারংবার মন্ত্রিসভায় আলোচিত হওয়ার পরও আপনার স্থান হয়নি, সেটা নিয়ে হয়তো বা সে কে কি মনে করছে না করছে তাদের কাছে জিজ্ঞাসা করো ভাই, আমায় জিজ্ঞাসা করছে, কারণ এটা প্রেরোগেটিভ অফ দ্য চিফ মিনিস্টার, তাকে কাকে তিনি করবেন কাকে তিনি করবেন না। একটা কথা বলি যে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, বিরোধী দল শাসক দলকে নানা ইস্যুতে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, এরকম একটা জায়গায় সময়ে আমরা দেখতে পাচ্ছি যে মদন মিত্রের মতো সিনিয়র একজন পলিটিশিয়ান, তাপস রায়ের মতো সিনিয়র মোস্ট পলিটিশিয়ান, তাদের মুখে বেশ কিছু বেসুরো বার্তা পাওয়া যাচ্ছে, এটা কি কোনো ইঙ্গিত? না কোনো, আমি কখনো দলকে অস্বস্তি ফেলার বা বেসুরো কথা কখনো আমি বলি না, এখনো পর্যন্ত তো বলিনি। আর কোথাও গিয়ে একটা যে অস্বস্তি, যে বিতর্ক তৈরি হয়েছে, সেটা একটা চাপা দেওয়ার চেষ্টা আমাদের প্রতিনিধির প্রশ্নের উত্তরে তাপস রায়ের উত্তর আমরা শুনলাম। কিন্তু যা নিয়ে বিতর্ক, যে মন্তব্যের প্রেক্ষিতে বিতর্ক শুরু হয়েছে, সেই মন্তব্য আর একবার শোনাবো। দল সমস্ত দিকে নজর রাখছে এবং সেই নজর রেখেই তাদের যথাযথ জায়গায় তাদের স্থান দেবে। সকলে তো পাবে না, সকলে জায়গা পাবে না, আমার মন্ত্রিসভায় স্থান হয়নি, 12 বছরে 2.5 বছর মন্ত্রী ছিলাম, তার আগেও ছিলাম না, তারপরে দেখেছেন কখনো সিনসিয়ারিটির অভাব,
সিরিয়াসনেসের অভাব, সময়ের অভাব, সময় দেওয়ার অভাব দেখেছেন কখনো? আমার থেকে বহু যোগ্যতায় ধারে কাছে নেই তারা সব মন্ত্রী, তো কি হয়েছে তাদের? অনেক কম্পালশন থাকে,